প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সর্বশেষ সংবাদগুলো পর্দায়। তিনি কোভিডকালীন সময়ে তাকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর, তার যে নির্বাহী ক্ষমতা, সেই নির্বাহী ক্ষমতা বলে নির্বাহী আদেশের মাধ্যমে তিনি বাসায় থাকতে পারছেন, এবং রাজনীতিতে অংশগ্রহণ তার করার এখন কোনো সুযোগ তার এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই, এ কারণে তাকে সাজা পরিপূর্ণ সম্পন্ন হতে হবে, আর সেটা আমরা সকলেই জানি। তাহলে আমরা কী দাঁড়াচ্ছি, তাহলে এই নিয়ে আমরা বিতর্ক কেন করছি, এই নিয়ে কেন কথাগুলো আমরা তুলে আনছি? কারণ একটাই, যে তিনি যে দণ্ডিত অপরাধী, এই কথাগুলো কিন্তু আবার উঠে আসছে। আপনি সেই দণ্ডিত অপরাধীর যে বিএনপির গঠনতন্ত্র যেটা ছিল, যেটা জিয়াউর রহমান যে গঠনতন্ত্র করে গিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠাতা লিখেছিলেন যে কোনো দণ্ডিত অপরাধী ফৌজদারি কার্যবিধিতে যিনি সাজাপ্রাপ্ত হবেন তিনি কোনো কাঠামোর মধ্যে থাকতে পারবেন না। কিন্তু তার সাথের কথা এটা উল্লেখ ছিল বিএনপির গঠনতন্ত্রে, এবং সেই সাথের কথাটা কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে কাউন্সিল ছাড়া কিন্তু সংশোধন করা হয়েছে। এখন সেই কাউন্সিলে সংশোধন যারা হওয়ার কথা ছিল সেটা করেননি, কারণ কি, একটি তারা আগের থেকে বুঝতে পেরেছিল তাদের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যাকে বলা হয়েছে এখন যে ভারপ্রাপ্ত, যিনি রিমোট কন্ট্রোলে দল চালানোর চেষ্টা করছেন বিলেতে বসে, তিনি কিন্তু আইনগতভাবে কিন্তু সেটা করতে পারেন না। এই কথাগুলো কিন্তু বারবার কিন্তু উঠে আসবে যতক্ষণ পর্যন্ত এর আইনি সমাধান না হবে। অতএব বেগম খালেদা জিয়া কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কোথায় এটা আমি বুঝতে পারছি না। যেমন সুভাষ সিংহ রায়, সেক্ষেত্রে আজকে তো মন্ত্রীরা যে ব্রিফিং দিয়েছেন এক্ষেত্রে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে তিনজন মন্ত্রী কথা বলেছেন, তাদের কথায় ভিন্ন মত দেখা গিয়েছে, তো এই ভিন্ন মত কি সরকারকে বেকায়দায় ফেলছে কি? না না, এগুলো বেকায়দায় ফেলার কিছু না। এক একজনের মানুষের ব্যাখ্যা এক এক ধরনের থাকে, বাক্যচয়ন, বাক্য উৎকলন এবং নানান ভাবে মানুষ উপস্থাপন করে। আমার কথার ঢং আপনার কথার ঢং তো একই রকম হবে না, কিন্তু মূল আইনি কাঠামো ঠিক থাকতে হবে। একেবারে স্পষ্ট, বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি, সেই সাজাপ্রাপ্ত আসামির রাজনীতি করার সুযোগ আছে কিনা। একেবারে শেষ কথা যেটা বলি, জেলখানায় বসে বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা, কিংবা এক এগারোর সময় অর্থাৎ ইয়াজউদ্দিন মুজিউদ্দিন ফখরুদ্দিনের সময় যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন কারাগারে ছিলেন, বেগম খালেদা জিয়াও কারাগারে ছিলেন, এখন তারা জেলখানায় ভিতরে বসে তাদের দলীয় রাজনীতির লোকজনের সাথে কথাবার্তা বলবেন, কিংবা কারাগারের নিয়ম অনুযায়ী তারা সিংহরায় দণ্ডপ্রাপ্ত। এই সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নেই, এই সরকার যা বলছে এখন আওয়াজ করছে। আপনারা জানেন যারা ভয় পায়, ভীত, জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কি করে, যখন রাতে ভয় পায় কবরস্থানে পাশ দিয়ে যায়, খুব জোরে জোরে হয় গান গান হয় চিল্লায়, কি ঠিকই না? এই সরকার আজকে ভীত হয়ে এই আওয়াজ শুরু করেছে। অতএব এই সরকার ভয়ে ভীত, জনগণের ভোটে যেহেতু নির্বাচিত নয় সেহেতু এই সরকার জনগণের দিকে তাকাচ্ছে না, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়, যার জন্যে এই সরকার আজকে আজকে এই সরকার কি করছে, জনগণের রাজনীতি না করে জনগণের পক্ষে না দাঁড়িয়ে আজকে তারা দাঁড়িয়েছে কোথায়, বিএনপির বিরুদ্ধে। কারণ যেহেতু বিএনপি জনপ্রিয় দল, বিএনপি যদি আজকে বিএনপি আজকে নির্বাচনে যায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে 95% সিট বিএনপি পাবে ইনশাল্লাহ, এর বিকল্প নেই, এর বিকল্প হতে পারে না। তাই আজকে সর্বশেষ আমি যেটা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী, মীর শরাফত আলী শুভ, শাহীন সহ যারা কারাগারে রয়েছে
তাদেরকে মুক্ত করতে হবে, সাথে সাথে আরো যারা কারাগারে রয়েছে সারা দেশব্যাপী তাদেরকে মুক্ত করতে হবে। যদি এই সরকার সভাপতির উদয় হয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তাদেরকে মুক্ত করুন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মনে রাখবেন, 14-র মতো 18-র মতো যত পরিকল্পনাই আসুন না কেন, এবার আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না। এবং বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে এই নির্বাচন প্রতিরোধ করবে, প্রতিহত করবে। অতএব দুঃস্বপ্ন ভুলে যান, সাংবিধানিকভাবে নির্বাচন করবেন সংবিধান জনগণের জন্যে। 96 সালে দেশটি বেগম খালেদা জিয়া সংবিধান পরিবর্তন করে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আইন তিনি সংযুক্ত করেছেন এবং পার্লামেন্টে বিল পাস করিয়ে আপনারই দাবি ছিল সেদিন, এই আওয়ামী লীগেরই দাবি ছিল সেদিন। আজকে কেন হবে না? আজকে কেন আপনার ধরে নির্বাচন হবে? আজকে কেন দলীয় সরকার নির্বাচন হবে? আপনি তো আপনার নির্বাচন হতে পারে না, কারণ আপনি তো নির্দলীয় নন, আপনি তো নিরপেক্ষ রেফারি নন। উবায়দুল কাদের বল খেলা হবে, খেলা হতে হলে তো নিরপেক্ষ রেফারি লাগবে। সেই নিরপেক্ষ রেফারি কি শেখ হাসিনা? নিরপেক্ষ রেফারি কি আওয়ামী লীগ? হতে পারে না। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সকল দলের সমান অধিকার থাকতে হবে এবং সকল দল অংশগ্রহণ করবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে। নির্বাহী আদেশে বাসায় ফেরার সুযোগ পেলেও রাজনীতিতে নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই এমন কথাও বলেছেন কেউ কেউ। কারো দাবি রাজনীতি না করার মুচলেখা দিয়েছেন খালেদা জিয়া। তবে এই ইস্যুতে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সাম্প্রতিক মন্তব্যে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। কেন উনি রাজনীতি করতে পারবেন না? উনি জেলে থেকেও রাজনীতি করতে পারবেন। হঠাৎ করে কেন আলোচনায় খালেদা জিয়ার রাজনীতির প্রসঙ্গ? ক্ষমতাসীনদের মনোভাবে কি কোনো পরিবর্তন দেখছে বিএনপি বা সমমনা দলগুলো? গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে এসব প্রশ্নের জবাব দেন নেতারা। তারা কি বলছেন আপনাদের আমরা অবান্তর মনে করি। বেগম জিয়া রাজনীতি করে রাজনীতির মাঠ থেকে নেত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন ইলেকশন করে, এবং যেখান থেকে দাঁড়িয়েছেন সেখানেই উনি জয়লাভ করেছেন। কোনো জোর করে কোনোদিন উনি ক্ষমতায় থাকেন নাই, থাকার চেষ্টাও করেন নাই। সুতরাং রাজনীতির পরিবেশ হলে অবশ্যই বেগম জিয়া রাজনীতি করবে। চৈত্র মাসের রোদ না রৈতমাইয়া চৈতে গরু হারালে এরকম হয়, রৈতমাইয়া চৈতে গরু হারালে এরকম হয়। আপনারা যা বুঝার বুঝে নিন উনার প্রশ্ন আর উনার উত্তরে। বিএনপি মহাসচিব বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, বাসায় থাকলেও মুক্ত নন তিনি। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে প্রায় 4 বছর ধরে আটক করে রাখা হয়েছে। প্রথমে কারাগারে রাখা হয়েছিল, এখন তাকে গৃহে বন্দী করে রাখা হয়েছে। বিকেলে রংপুর বিভাগের সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। তিনি বলেন সরকার পতন নিশ্চিত না হলে বিপন্ন হবে দেশের অস্তিত্ব। জনগণকে দমন করবার জন্য, তাদের ন্যায়সঙ্গত দাবিগুলোকে দমন করার জন্য তারা সব রকম ভাবেই তারা প্রশাসনকে আজকে ব্যবহার করছে। আজকে আন্দোলন শুরু হয়েছে এই সরকারের বিরুদ্ধে, এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে, যারা জোর করে ক্ষমতা দখল করে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছে। তাদেরকে যদি আমরা আজকে ক্ষমতা থেকে সরাতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষের যে অস্তিত্ব, সে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তৃণমূলকে আরো জোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার রাজনীতি করার বৈধতার বিষয়টি এ নিয়ে সরকারের মন্ত্রীরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জানান শর্ত সাপেক্ষে জামিনে থাকায় খালেদা জিয়া রাজনীতি কিংবা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন। তবে রাজধানীতে আলাদা আয়োজনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় নির্বাচনে অযোগ্য হলেও রাজনীতি করতে বাধা নেই। আইনগত বাধা হচ্ছে যে উনি নির্বাচন করতে পারবেন, তার কারণ হচ্ছে উনি দণ্ডিত, রাজনীতি করতে পারবেন না, এইরকম কথা তো কোথাও নাই। এদিকে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন মানবিক কারণেই বাসায় আছেন, তবে তার রাজনীতি করার কোনো সুযোগ নেই। মানবিক কারণটা কেন? তুমি অসুস্থ, অসুস্থ মানুষকে মানবিক কারণে মুক্তে তার দণ্ডাদেশ মুক্ত ন তাকে স্থগিত করা হয়েছে। অসুস্থ না হলে তিনি থাকতেন কোথায়? কারাগারে। ঠিক আছে, তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে। একই দিন রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনি লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই। তার অসুস্থতা থেকে তিনি যদি মুক্তি লাভ করেন এবং রাজনীতি করতে চান, তাহলে অবশ্যই রাজনীতিতে আনলে মানবিক কারণটা দূরীভূত হবে এবং তাকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এবং আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে তিনি যদি আবার রাজনীতিতে নামেন, কোনো বাধা নেই। বাধা ওই জায়গায় যে কারণে যে মুক্তি দেওয়া হয়েছে, সাময়িক দণ্ড স্থগিত করা হয়েছে, সেই কারণ তার বিদ্যমান থাকবে না। বেগম জিয়া আইনগতভাবে মুক্ত নন, সরকার তার শারীরিক দিক বিবেচনায় তাকে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ নেতারা। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবারও ছোট একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন।